আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে নার্গিস ফুল দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো এই ফুলটি দেখতে পারি এটা একটি প্রসিদ্ধ ফুল আমাদের প্রত্যেকের এই ব্যাখ্যাটা জানা প্রয়োজন রয়েছে যে নার্গিস ফুল দেখা কিসের লক্ষণ এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ তো আজকের এই ভিডিওটিতে আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো যে এই ব্যাপারে ইমনি সিরিন রহমতুল্লাহ আলাই কি বলেছেন তো ভালো করে জানতে বুঝতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমার সাথেই থাকুন স্বপ্ন সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আলোচনা শুরু করার আগে বলবো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যে ব্যক্তি শিও মাথার উপর নার্গিস ফুলের মুকুর দেখবে সে সুন্দরী মহিলা বিবাহ করবে অথবা কোনো সুন্দরী বাদী ক্রয় করবে যা তার কাছে স্থায়ী হবে না অর্থাৎ সেই বিবাহিত মহিলা বা সুন্দরী বাদী কোনোটাই তার কাছে স্থায়ী হিসেবে থাকবে না আর যদি কোনো মহিলা এমনটা দেখে অর্থাৎ তার মাথার উপরে নার্গেস ফুলের মুকুট দেখে তাহলে এর তাবির আবির হলো তার স্বামী থাকলে সেই স্বামী তাকে তালাক দিয়ে দিবে অথবা স্বামী মারা যাবে যদি কেউ কোনো বাগানে সজীব নার্গিস ফুল দেখে তাহলে এর তা আবির হল তার সন্তান বহুদিন বেঁচে থাকবে আর যদি গাছ থেকে কর্তিত নষ্ট নার্গিস ফুল দেখে তাহলে এর তাবির হল তার সন্তান বেঁচে থাকবে না এক মহিলা স্বপ্নে দেখতে পেল তার স্বামী তাকে একটি নার্গিস ফুলের গুচ্ছ উপহার দিয়েছে আর তার সতীনকে একটি মেদি ফুলের গুচ্ছ উপহার দিয়েছে এরপর এক স্বপ্নের ব্যাখ্যাকারের নিকট তার এই ঘটনার বর্ণনা দিল ব্যাখ্যাকার বললেন তোমাকে তোমার স্বামী তালাক দিয়ে দিবে এবং তোমার সতীনকে নিয়ে ঘর সংসার করবে কেননা মেদি ফুল নার্গিস ফুলের চেয়ে বেশি স্থায়িত্ব লাভ করে এক ব্যক্তির চারজন স্ত্রী সে স্বপ্নে দেখল নদীর উপকূলে চারটি নার্গিস ফুলের গুচ্ছ ফুটে আছে এর মধ্যে তিনটি ফুলকে তিনটি পাথর দ্বারা চূর্ণ করে ফেললো এবং চতুর্থটায় পাথর নিক্ষেপ করলো কিন্তু তা চূর্ণ হল না এই স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যাকারের নিকট বললে সে বলল। তোমার চারজন স্ত্রী আছে তুমি তাদের তিনজনকে তালাক দিয়ে দিবে আর চতুর্থ জনকে তালাক দিবে না এরপর দেখা গেল এমনটি হয়েছে কারো কারো মতে হলুদ নার্গিস ফুল স্বপ্নে দেখা দিনার লাভের প্রতি ইঙ্গিত বহন করে আর সাদা নার্গিস ফুল দেখা দীর্হাম লাভের প্রতি ইঙ্গিত করে আরও কেউ কেউ বলেন নার্গিস ফুল স্বপ্নে দেখা আনন্দ সুখের প্রতিও ইঙ্গিত করে অর্থাৎ কেউ যদি স্বপ্নে নার্গিস ফুল দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার জীবনে আনন্দ সুখ শান্তি আসবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার